नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। गंगा नदी टूटने से प्रभावित इलाके का दौरा करने के बाद सिंचाई राज्य मंत्री सबीना यास्मीन को भारी विरोध का सामना करना पड़ा। उन्होंने शनिवार को शमशेरगंज के प्रतापगंज इलाके का दौरा किया जंगीपुर SDO शिंजन शेखर, शमशेरगंज विधायक अमरुल इस्लाम, BDO कृष्ण चंद्र मुंडा समेत अन्य प्रशासनिक अधिकारी मौजूद रहे। मलबा देखने के बाद ग्रामीणों ने विरोध करना शुरू कर दिया, बड़बड़ाने लगे। एक बिंदु पर ईंट जूट फेंकना शुरू हो गया, तभी किसी का सिर फट गया। मंत्री को तुरंत नाव से ले जाया गया, मौके पर भारी पुलिस बल पहुंच गया। खान पर्यंत परिदर्शन कर लें, किंतु हमरा जेटा लक्ष्य करलाम যে গঙ্গা ভাঙন যখন থেকে শুরু হয়েছে কিছু রাজনৈতিক দল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং আজকে তারই পুনরাবৃত্তি আমাদের যে মহেশটোলা গ্রাম সেখানেও দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী নামার পর সাধারণ মানুষ যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, তাদের মধ্যে থেকে কোনো মন্তব্য নেই, কিন্তু সেখানে কয়েকজন CPM নেতার উদ্যোগে নেতৃত্বে মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং অপমানজনক কথাবার্তা বলেন, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন। আমাদের দলীয় কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, যেইভাবে অশালীন কথাবার্তা কেন, মাননীয় মন্ত্রী মহিলাদের মধ্যে কথা বলছিলেন, মহিলাদের সঙ্গে কথা বলছিলেন, সেখানে CPM-এর কিছু নেতৃত্ব গুন্ডা নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং যখন মাত্রা ছাড়িয়ে যায় এবং আমাদের একজন কর্মীকে আক্রমণ করে ইঁট দিয়ে, তখন হাতাহাতিটা শুরু হয়।